আমরা সকলে শ্রবণ করছি কুলাউড়া কুশায়নগর সিটিএস মন্দিরে বসে সাংসারিক জীবনে ইহ সংসারে সাংসারিক যত প্রকার দুঃখ কষ্ট আছে সেগুলো থেকে মুক্ত হয়ে কিভাবে ভগবানের শ্রীচরণ লাভ করা যাবে সেই প্রসঙ্গে আমাদের এই সন্ধ্যা রাত্রে আমাদের আলোচ্য বিষয় মুখ্য আলোচ্য বিষয় আরেকটি মুখ্য আলোচ্য বিষয় রয়েছে বিশেষ করে সকাল 7টা থেকে 9টা সাড়ে 9টার মধ্যে কি করে ব্রহ্মচর্য সাধন করতে হবে প্রত্যেকের জন্য যে ব্রহ্মচর্য সাধন এই সংসারে থাকব সংসারটা যে দুঃখময় জ্বালাময় বিভিন্ন মহাজনগণের মুখ থেকে শাস্ত্র থেকে আমরা এটা জেনেছি যে সংসার মানে হলো কারাগার জেলখানা জেলখানায় কখনো ভালো থাকা যায় না শাস্ত্র বলছেন এই জেলখানার মধ্যেও ভালো থাকা যাবে সেই ভালো থাকতে গেলে আমাদের কী কী করণীয় কী কী করতে হবে জেলখানায় থাকব জলের ভিতরে বসবাস করব কিন্তু জল স্পর্শ করতে পারবে না পানির ভিতরে থাকব কিন্তু পানি আমাদের স্পর্শ করবে না তার জন্যে আমরা যে বিষয়ে আলোচনা আমাদের চলছে যে সর্বপ্রথম আমাদের গুরুপাদ পদ্ম আশ্রয় করতে হবে শুধু গুরুপাদ পদ্ম আশ্রয় করলেই হবে না সদ্গুরু খুঁজে বার করতে হবে সদ্গুরু হলেও চলবে না ভজনশীল সদ্গুরু খুঁজে বার করবো কী করে প্রথম অবস্থায় একটা জীব ভজনশীল সদ্গুরু বুঝবে কী করে তার উপায় কী আছে আমাদের বুঝবার এটি একটি আমাদের প্রশ্ন সাধারণ মানুষ যারা তারা তো ভজনশীল সদ্গুরু কোন ভজনশীল সদ্গুরু চরণ আশ্রয় করলে তিনি আমাদের এই দুঃখ কষ্ট জ্বালা থেকে রক্ষা করবেন সদা সর্বদা একথা আমরা জেনেছি শ্রবণ করেছি ইহ জগতে একমাত্র গুরু সেবারই প্রাধান্য গতকাল আমরা বিভিন্নভাবে শ্রবণ করেছিলাম বিভিন্ন আপনারা শুনেছেন আজকে আমাদের তো টেকনিক্যাল প্রবলেমের কারণে প্রোগ্রামে দেরি হয়ে গেল 8:30 বেজে গেছে সুতরাং আরও শিষ্যদের তৈরি হতে হবে এখানে অনেক সমস্ত গুণী ভক্তবৃন্দ রয়েছে যারা বিশেষভাবে প্রচার করছে এরকম আরও অনেকে আছে
তাদেরও প্রস্তুতি নিতে হবে। আগামী দিনও আমরা সেই প্রত্যেকের ভজনের অনুভূতিময় যে কথা, সেই অনুভূতিময় কথা থেকে যে জ্ঞান, যে অনুভূতি আমাদের লাভ হবে, সেটাই হবে গুরুপাদ পদ্মের সেবা করার পরম সম্বল। এই জন্যে প্রত্যেকের সেই অনুভূতির কথা দ্বারা আমরা গতকাল শ্রবণ করেছিলাম, জানি তাই জয় গুরু হরিবল। আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে ভক্তবৃন্দ, যারা পেছনে আছেন পেছনে যারা আছেন শুনতে পাচ্ছেন, হাত তুলুন যদি শুনতে পান। জানি তাই জয় গুরু। আজকে আমরা সেই ব্রহ্মচর্য সাধনা, ব্রহ্মচর্য পালন কিভাবে করবে তার যেমন প্র্যাকটিক্যাল ক্লাস আমরা সকালে 7টা থেকে 9টা সাড়ে 9টা পর্যন্ত প্রতিদিন আমরা সেই প্রশিক্ষণ লাভ করছি, যেটা আমাদের জন্য চরম সম্পদ। আর সেই প্রসঙ্গে কিছু কথা আজ সন্ধ্যাবেলা তো আমরা মাঝে মাঝে কিছু সেই কথা শ্রবণ করতে হবে, যেন কথা এই জন্যে শুনতে হবে যে সেই ব্রহ্মচর্য পালনে আমাদের মধ্যে যেন দৃঢ়তা আসে। একবার যদি দৃঢ়তা এসে যায়, সংকল্প করে ফেলে যে আমাকে পালন করতেই হবে, মরি আর বাঁচি আমি করবই, এই প্রতিজ্ঞা এই দৃঢ়তা আনবার জন্যে আমাকে শ্রবণ করতে হবে। শ্রবণ করলে আমাদের সেই দৃঢ়তা আসবে। এই সংসার সাগরে আমরা বলেছি বিভিন্নভাবে নরোত্তম ঠাকুর তার প্রেম ভক্তি চন্দ্রিকায় যে সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, তিনি তার জীবনে ঘটে যাওয়ার কথা, যেমন এখনও আমার কিছু শিষ্যরা আছে, তারা আমার শিষ্য নাই, তাদেরকে আমি গুরুর মতোই দেখি। আমার প্রভুপাদ শিষ্যদের প্রভু বলে ডাকতেন, কেননা প্রভুপাদের চরণে অনেক বয়স্ক বয়স্ক শিষ্য ছিলেন যারা মঠবাসী, মঠে ত্যাগী হয়ে বিবাহ করেছিলেন বটে, পরে সংসার ছেড়ে আবার তারা মন্দিরে এসে একান্তে প্রভুপাদের চরণ গুরুচরণ আশ্রয় করে সেবা করতেন। তারা সকলেই প্রভুপাদের থেকে বয়সে অনেক বড় ছিলেন, এই জন্য প্রভুপাদ প্রভু বলে সম্বোধন করতেন, যে প্রভুর যারা সেবা করে তারাও প্রভুর শব্দ মাত্র। এটা আমাদের গৌরীমঠ ছাড়া অন্য কোনো জায়গায় এইরকম বৈষ্ণব ভক্তদের যে সম্মান করতে হয়, এটি আমাদের প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে গিয়েছে, যে প্রভু বলে সম্বোধন করা, সবাইকে প্রভু। সাধারণ মানুষ বাইরে অন্যান্য জায়গায় আমরা দেখি দাদা বলে ডাকে কেউ, হ্যাঁ আই আমার দাদা গুরু, এ আমার জ্যাঠা গুরু, এ সমস্ত ইত্যাদি ইত্যাদি পরিবারের যে সমস্ত নাম আদি হয়ে থাকে। তো যারা বিশেষ করে ভগবত ভক্ত হয়, যারা সর্বস্ব অর্পণ করে ভগবত সেবা করে, যারা সেই চৈতন্য মহাপ্রভুর আদর্শে আদর্শান্বিত হয়ে দীক্ষা গ্রহণ করে যারা ভজন করছে, তাদেরকে আমরা সম্মানপূর্বক সম্বোধন করব। সুতরাং আমাদের ভিতরে এই ভাবটা যেন থাকে, মর্যাদা উল্লঙ্ঘন করলে প্রভু সেটা একদম গ্রহণ করে না, এদিকটাও আমাদের ধ্যান রাখতে হবে। জয়িতায় যাইবো, এটাও এই মাইক নয়, এটা আমি পরে দেখে দেবো আর কি, কয়টা ছিল এখানে রাধে রাধে। আজকে এই করতে করতে গেছে আমাদের সময় চলে।
কৃষ্ণ কৃপার চরম প্রকাশ, কারুণ্য ঘন বিগ্রহ শ্রী গুরুদেব। ধ্যান দিতে হবে কার কথা? প্রভুপাদের মুখানুসৃত বাণী। কত বড় সাংঘাতিক, কত অদ্ভুত, কত কৃপা এই বাক্যের ভিতরে। কৃষ্ণ কৃপা তো আছে, সেই কৃষ্ণ কৃপা সর্বশক্তিরূপে প্রকাশ হচ্ছে কোথা থেকে? কৃষ্ণ কৃপার চরম প্রকাশ। চরম অর্থে সর্বশ্রেষ্ঠ, অতি উত্তম। কারুণ্য ঘন বিগ্রহ শ্রী গুরুদেব, কৃষ্ণের যা কিছু কৃপার ভাণ্ডার সেটা গুরুদেবের কাছে বিদ্যমান। আর সেটা লাভ করা যাবে কারুণ্য ঘন বিগ্রহ গুরুদেবের করুণা বাণী, যে শিষ্যের প্রতি বর্ষিত হবে করুণা। নরোত্তম ঠাকুরের ঘটে যাওয়া অনুভূতি দিয়ে আমরা শ্রবণ করেছি যে শ্রীগুরু চরণ পদ্ম, এই যে পদ্মের সাথে তুলনা করা, আমরা পেছনে যাচ্ছি না, যে পদ্ম যেমন জলে থাকে, জলেই বসবাস করে, জলেই তার জায়গা। এ কথার তাৎপর্য হল যে আমরা এই দুঃখময় সংসারে আছি, এখানে দুঃখ থাকাটা স্বাভাবিক। কে জেনারেটরের কাছে কে আছে? জেনারেটরের চালানোর দায়িত্ব কার আজকে? দেখো দেখো দেখো, নিতাই গৌর সীতানা প্রেমানন্দে হরি হো, জয় জয় শ্রী রাধে। করো মহামন্ত্র করো। জ্বালাময় দুঃখময় সংসারে থাকবো বটে, কিন্তু সেই দুঃখ আমাকে স্পর্শ করবে না। পদ্ম যেমন জলে থাকে, জলেই বসবাস করে, জল স্পর্শ করে না, তেমনি শ্রী গুরু চরণ পদ্ম, যিনি সেই গুরুদেবের চরণকে আশ্রয় করে থাকবে। চরণ শব্দ, চরণ শব্দটি ব্যবহার হয় কেন? পাদ পদ্ম চরণ, গোস্বামী চরণ, গোস্বামী পা, সনাতন গোস্বামী পা, শ্রীগুরু চরণ পদ্ম, কেবল ভক্তি শব্দ। শ্রীগুরু চরণ পদ্ম পাদ শব্দ ব্যবহার করাচ্ছে, কখনো চরণ শব্দ ব্যবহার করাচ্ছে। এই চরণ শব্দ কেন? চরণ শব্দ হচ্ছে পূজার্থে, সম্মান অর্থে চরণ শব্দ ব্যবহার করা হয়, যেখানে সর্বশ্রেষ্ঠ সম্মান প্রদর্শন করা হয়েছে। কেমন পূজা অর্থে, পূজা করবার জন্যে, এই জন্যে চরণ শব্দ, পাদ পদ্ম শব্দ, শ্রীগুরু চরণ পদ্ম।
गुरु कृपा कोथाय श्री गुरु देवेर श्री चरणे पादपद्मे थाकते पावित हन सेई पादपद्मे जारा सेवा करबेन सेई सेवा कि सहज एवं सरल भावे नरोत्तम ठाकुर बोलछेन तार जीवने घटे जावा कथा ओई जे बोलेछिलाम जे कोन ग्रंथे तिनि लिखलेन प्रेम भक्ति चंद्रिका केमन भक्ति सेई प्रेम भक्ति सेई ब्रजेर सेई परक्रिया मधुर प्रेम भक्ति द्वारा गुरु कृपा यदि केउ लाभ करते चाय प्रेम भक्ति चंद्रिका माने चंद्र जेखाने प्रकाश चंद्र से पूर्णिमा राते उदित है भगवान से सर्वश्रेष्ठ तरह लीला रासलीला कर गुरु कृपार प्रकाश जेखने मदन के दमन कर श्रीचरणे परिणत करतरे से मदन रूप कामरूप परिजे विद्यमान अंतर अंतस्थले ओई प्रेम भक्ति चंद्रिकाते अवग्रहण कर ले तब से एकमात्र नत हुए चरणे चले आसबे प्रेम भक्ति चंद्रिका ओ ठाकुर मशाय सेई कथा कीर्तने भजनेर माध्यमे नरोत्तम ठाकुरेर घटे जावा कथा बोलछे ये पद्म जेमन जले थाके ताके जल स्पर्श करे ना जिन गुरु सेवा करबें गुरु चरण आकड़े धरे बसे थाकबें गुरु चरण थेके एक बिंदु कोथाओ नेई तिनी एकमात्र एई संसार जाला थेके मुक्त होते पारबें संसारे जाला थाकबे एटाके भागिये देया जाबे ना केन भगवान एटाके सृष्टि करेछे दुःख जाला एटा थाकबे बटे কিন্তু আমাকে স্পর্শ করতে পারবে না আমাকে দুঃখ দিতে পারবে না যতক্ষণ আমি গুরুচরণ আঁকড়ে ধরে থাকব সেই গুরুচরণ আঁকড়ে ধরে থাকবার জন্য আমাকে কি করতে হবে তার জন্য আবার বললেন শ্রী গুরুমুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া ঐক্য আর না করিও মনে আশা সেই শিষ্যের একটাই কর্তব্য হচ্ছে গুরুদেবের মুখনিঃসৃত বাক্যকে আবার পদ্মে সাবিত রাখছে দুইবার পদ্ম শব্দ ব্যবহার করা ये दुबार व्यवहार तात्पर्य रही ये दुबार एक ही शब्द जख व्यवहार है तक से दृढ़ता आनवार विषय को सन्दर्भ गुरुमुख पद्म वाक्य गुरुदेवर मुखनिश्रित जे वाक्य तार जे कथामृत से कथामृत ताके निरंतर श्रवण करते हैं से कथाय ताके जोरपूर्वक पाकड़े कान मले धरे गुरुचरणे रखते समर्थवान एजन्ये गुरुदेवेर मुखरिष्ट बाणी के ग्रहण करते हैं कि रूपे ना पद्मेर न्याय ग्रहण करते हैं पद्म न्याय ग्रहण करते गुरुमुख पद्म वाक्य চিত্তেতে করিয়া ঐক্য চিত্তের মধ্যে ঐক্য মানে দৃঢ়তার সহিত কোনো রকম সন্দেহ না রেখে ওই যে আর না করি মনে আশা শিষ্যের আর কোনো কিছু আশা করার দরকার নেই একেবারে সম্পূর্ণরূপে যিনি ওই চরণ ধরে থাকবেন তিনি এই দুঃখ কষ্ট সংসারে ভগবানের সৃষ্টি এটা তো থাকবে এটাকে কেউ ভাগাতে পারবে না কিন্তু দুঃখ কষ্ট তাকে স্পর্শ করবে না যিনি গুরুচরণ আশ্রয় করে থাকবেন এই জন্যে বললেন যে কৃষ্ণ কৃপার চরম প্রকাশ কারুণ্য ঘন বিগ্রহ শ্রী গুরুদেব অন্য কেউ আর হয় না যেমন আমার অনেক শিষ্যগণ প্রায় সময় বলে কালকেও কিছু শিষ্য বলছিলেন হাউসটা এরকম হয়ে গেল কেন দে হঠাৎ করে শিরাধে এখন তো জেনাটা চোখ জমা আগে সব দিক দিয়ে সমস্যা চলছে ওকে নিতাই গৌর সীতানা হরি
যে গুরুদেব আমাদের প্রচার আরও বাড়াতে হবে, শিষ্য আরও কিছু বাড়াতে হবে, নাইলে ঠিক হচ্ছে না, আরও কিছু শিষ্য বাড়ানো দরকার, প্রচার আরও বাড়ানো দরকার, রাধে রাধে। সেই প্রসঙ্গে আমরা একটু বলি, এখন যেমন মাইক নিয়ে দীক্ষা হয়, এজেন্ট লাগানো আছে সবার, কে কত বেশি শিষ্য করতে পারে, জোরপূর্বক ধরে ধরে নিয়ে এসে স্নান দান করেনি, কিছু করেনি, আরে বাবা গুরুদেব আমি তো সকালবেলা খেয়ে নিয়েছি, আরে তাতে কিচ্ছু হবে না, তুমি মন্ত্র তো না, বসো 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 বসো, আরে বসো পরে, গুরুদেব স্নান তো করিনি, আরে স্নান তুমি পরে গিয়ে করবে, আগে দীক্ষা নিয়ে যাও। এইভাবে এইভাবে দীক্ষা হয় না। আরো আরো কিছু শিষ্য বাড়াতে হবে, আরো কিছু প্রচার বাড়াতে হবে, আমাদের গুরু ভাই আরো কিছু বাড়ানোর দরকার আছে। কিন্তু সনাতন গোস্বামী পাঠ কি বলে, বলেন অধিক শিষ্য করা, অধিক শিষ্য করা, অধিক প্রচার করা ভজনের ব্যাঘাত মাত্র। দেখা দিতে হবে এটা কাদের কাদের জন্যে, আমাদের গৌড়ীয় সম্প্রদায়ে যাদেরকে বিশেষ করে কলিযুগের ধর্ম প্রচারের জন্যে বিশেষ দায়িত্ব দিয়েছিলেন, সেই কলিযুগ পাবনতারী কারুণ্যঘন বিগ্রহ গৌদার্য বিগ্রহ রাধা ভগবতী সুবলিত শ্রীমান মহাপ্রভু সনাতন গোস্বামী পার করছেন। আমরা সেই প্রসঙ্গে আসবো, দেখুন এখন জোরপূর্বক ধরে ধরে কে কত শিষ্য বাড়াতে পারে, তার জন্য জোর করে ধরে ধরে দীক্ষা দেওয়া হচ্ছে। আর নরোত্তম ঠাকুর যখন দীক্ষা নেওয়ার জন্য লোকনাথ গোস্বামীর কাছে গিয়েছিলেন, লোকনাথ গোস্বামী বলছে আরে যাও যাও, আমি দীক্ষা টিক্ষা দিই না, আমি কাউকে দীক্ষা দেব না, তুমি অন্য কারোর কাছ থেকে দীক্ষা নিয়ে নাও। কিন্তু ঠাকুর মশাই তো কোনো সাধারণ ঘরের ব্যক্তি নয়, বললেন আপনাকেই, মনে মনে বলছেন আপনাকেই আমার গুরুরূপে চাই। তার জন্য কি করলেন, এখনকার মতো নয় যে এত সুন্দর সমস্ত টয়লেট ওয়াশরুম, তখন তো ওই বাগানে যেতে হতো, এখনো বৃন্দাবনে আছে পূজাবাসীরা সকালবেলা লোটা নিয়ে চোখে বাগানে ভিতরে, এখনো এরকম হয়, যারা বৃন্দাবনে গিয়েছেন দেখবেন যে একটা লোটা হাতে করেই সকালবেলা হতে যাচ্ছেন বোঝবাসীরা। হ্যাঁ কিছু কিছু শহরই মথুরা জেলাতে হয়েছে কিছু, কিন্তু এখনও সেই লোকনাথ গোস্বামী পাদ যেখানে বাধ্য করে যেতেন, মলমূত্র ত্যাগ করে যেতেন প্রতিদিন, নরোত্তম ঠাকুর ওই স্থান পরিত্যাগ, ওই স্থান পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতেন। এই সেবাটা কখন করতেন না, অনেক রাতে উঠে উনি যখন বাধ্য করতে আসতেন, তার এক ঘন্টা আগেই দুটো রাত আড়াইটার সময় উঠে ওই সেবা করে তিনি চলে আসতেন। কি করে গুরু কৃপা লাভ করতে হয়, দীক্ষা কীভাবে হয়, ওইখানে সাপ করে চলে আসতেন। এখনকার আমরা যারা আছি নতুন সবাই এসেছে, পায়খানা পরিষ্কারের কথা যদি কেউ বলে যে যা বৈষ্ণব, এখানে তো সব মঠ মন্দিরে যারা আসে তারা ভক্তবৃন্দ আসে, তোমরা পায়খানাটা একটু সাফ করে এসো তো, পরের দিন তাকে আর দর্শন করা যাবে না, এই ও কোথায় গেল, রে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন, দেখ তো কোথায় গেল, বলবো ও বাড়ি পালিয়েছে, কেন রে ওই যে টয়লেট সাফ করার কথা বলা হয়েছিল তো এই জন্য বাড়ি পালিয়েছে, কেন আমার গুরু মহারাজ বলতেন দেখো আমাদের যারা গুরু ভাইরা ছিল, আমরা যারা রৌপাদের চরণে এসেছিলাম, বেশিরভাগ সব রাজা জমিদারের সন্তান, তারা তো গৃহ পরিত্যাগ করে এসেছিলেন কৃষ্ণ সেবা করবার জন্যে, সব কিছু ছেড়ে এসেছিলেন, বিশাল বৈভব ধন দৌলত। গুরু মহারাজ বলতেন আমাদের তোমরা তো ধন দৌলত
সব কিছু ছেড়ে দিয়ে এসে মানুষ এখানে নিষ্কিঞ্চনে ভগবান ভজন করে, আর তোমরা এসে এখানে ঐশ্বর্য পেয়েছ। এই জন্যই ভগবানকে ভুলে যাওয়া স্বাভাবিক। তোমাদের সাজানো গুজানো রূপাদের তৈরি করা অট্টালিকা ইত্যাদি ইত্যাদি, এই জন্যই তোমাদের ভজন হওয়া বড় কঠিন। নরোত্তম ঠাকুরই পারেন, এরকম বড় ঘরের সন্তানই পারেন, তার কোনো ঘৃণা নেই, তার কোনো দ্বিধা নেই। মহারাজ কৃষ্ণানন্দের একমাত্র পুত্র তো আসলে জমিদার তিনি, তাই তিনি পারলেন। দেখুন মল সাফ করা, গুরু তো এখনো হননি, প্রতিদিন ওই মলমূত্র পরিত্যাগ করা জায়গা তিনি পরিষ্কার করে চলে গেল। লোকনাথ গোস্বামী বাদ ভাবলেন, ওহ কে আমাকে অপরাধী করে প্রতিদিন, কে আমার এই বাহ্য মলমূত্র পরিত্যাগ করার জায়গাটা পরিষ্কার করে, কে করে? তাই একদিন গোস্বামী বাদও রাতের বেলায় জেগে আছে, দেখি তো কে, আমি টয়লেটে যাওয়ার আগেই স্থান এত সুন্দর করে পরিষ্কার করে, কে? তাই একদিন লোকনাথ গোস্বামী বাদ জেগে আছেন, হঠাৎ করে দেখলেন সেই গভীর রাতে, তখন দুটো আড়াইটে বাজে, চুপ চুপ করে একজন এসলো, এসে আওয়াজ পাওয়া যাচ্ছে, ঝাড়ুর আওয়াজ, পরিষ্কার করা আওয়াজ। ওইখান থেকে লোকনাথ গোস্বামী পাদ বলছেন, কে কে ওখানে? নরোত্তম ঠাকুর বলছেন, প্রভু আমি নরাধম, আপনার ওই শ্রীচরণের নরাধম, যেমনি বলেছেন লোকনাথ গোস্বামী পাদ। দেখুন গুরু কৃপা কিভাবে হয়, দীক্ষা কিভাবে লাভ হয়ে থাকে। এই কথা বলতে বলতে এই লোকনাথ গোস্বামী পাদ চলে আসলেন নরোত্তম ঠাকুরের কাছে। কি বললে তুমি নরাধম? এই নরাধম বলতে কে তুমি নরাধম? এই কথা বলতে বলতে চলে আসেন কাছে নরোত্তমের, বলে আজ থেকে তুমি নরোত্তম, নরাধম নাও তুমি নরোত্তম, যাও স্নান করে এসো। এই তো স্নান করতে চলে গেলে নরোত্তম ঠাকুর এদিকে সমস্ত সকালবেলার ক্রিয়া আদি সেরে লোকনাথ গোস্বামী বাদ নরোত্তম ঠাকুরকে বসে দীক্ষা দিয়ে বললেন, আজ থেকে তোমার নাম নরোত্তম, দীক্ষা নাম নরোত্তম হল, তুমি নরের উত্তম। আমরা যে প্রসঙ্গে শুনছিলাম কথাগুলো, আরও অনেক বিস্তারিত তার জীবনী রয়েছে। এ হলো গুরু কৃপা, এ হলো দীক্ষা। যখন আমার স্টুডেন্ট লাইফে বিভিন্ন সম্প্রদায়ের মঠ মন্দিরে আমি যেতাম, বিভিন্ন জায়গায় গেছি, নাম শোনা আমাদের জানার দরকার নেই, তখন শ্রী চৈতন্য মঠে 64 গৌড়ী মঠের প্রেসিডেন্ট এবং আচার্যরূপে আমার গুরু পাদপদ্ম বিরাজমান, তখন প্রবুদ্ধ চরণ পরমারাধ্যতম গুরুদেব ভক্তিভূষণ শ্রবণ গোস্বামী মহারাজ তিনি আছেন শ্রী চৈতন্য মঠে। অন্যান্য অনেক মঠ মন্দিরাদি আছে, সেখানেও যাই আসি আমরা, আরও সঙ্গে আমার তিনজন বন্ধু ছিল, চারজন আমরা বেরোতাম, বিভিন্ন সাধু সঙ্গ করে বিভিন্ন জনার হরিকথা শুনি, যেখানেই যাই আমাদেরকে দীক্ষা দেওয়ার জন্যে একেবারে সেই এজেন্ট যেরকম থাকে, এলআইসির এজেন্ট এসে একদম যার টাকা আছে খুঁজে খুঁজে ধরে যে আপনি রাখুন ইত্যাদি ইত্যাদি, ওইভাবে সব এসে ধরে যে আপনি এখান থেকে দীক্ষা নিলে এই সুযোগ পাবেন, এলআইসিতে যেমন বলা হয় এই বিমা করলে আপনি একসঙ্গে মরে গেলে 50 লক্ষ টাকা পাবেন, মানে জীবিত থাকা অবস্থায় আপনাকে মেরে ফেলছে, রাধে রাধে আপনার ছেলেমেয়েরা প্রচুর পাবে, সেই রকম এই আপনি পাবেন, আপনি বছরে একবার করে বিদেশ ট্যুর করতে পারবেন ইত্যাদি ইত্যাদি,
সব জায়গায়। চৈতন্য মঠে আমি যতবার গেলাম ততবার আমাদেরকে কেউ পেশার করলো না, কেউ ঘিরে এসে ঘিরে ধরলো না, এই আপনাদের দীক্ষা নিতে আমি এসছেন, যে দীক্ষা নেওয়ার জন্য প্রেশার তৈরি করা বোঝানো এগুলো কিছুই নেই। শুধু গুরুদেব বলতেন এদেরকে নিয়ে গিয়ে প্রসাদ দিয়ে দাও, ওরা কে চলে আসে গুরুদেবের মুখ থেকে কথা শুনে, তখন তো দীক্ষা নেই। এই যে সর্বত্র জায়গায় গেলাম আদর্শ দেখলাম কিন্তু পছন্দ হলো না কাউকে আমার, না দীক্ষা নেওয়ার জন্য এইরকম স্পেশাল দেবে কেন? এইভাবে এসে যেরকম ব্যবসা করে মানুষ সেরকম, হ্যাঁ শিষ্য করবার জন্য এইরকম সমস্ত জাল বিছিয়ে আছে, মনে হলো না এইখানে সদ্গুরু থাকতে পারে না। দর্শন করলাম বহু গুরুচরণে গেছে, কে সিদ্ধ মহাত্মা আছে, সর্বশ্রেষ্ঠ সাধু কোথায় আছে ভারতবর্ষে, বিভিন্ন রাজ্যে বিভিন্ন ধামে গিয়ে যাওয়া অন্বেষণ করা, এটা ছিল আমার আগে থেকেই ধাপ। সব থেকে শ্রেষ্ঠ খাবার কি খাদ্য আছে খুঁজে খুঁজে বার করো, সেটা খাও কেমন টেস্ট লাগে দেখো, হ্যাঁ এই সমস্ত কাজ আমরা এই চার বন্ধু মিলে বেশি করি। আচ্ছা এবার খোঁজো তাহলে দেখো কোথাও শ্রেষ্ঠ সিদ্ধ মহাত্মা, বৃন্দাবনে গেলাম আচ্ছা এখানে সিদ্ধ মহাত্মা কে আছে খুব ভজন করে, যার দর্শন করলে আমাদের সমস্ত পাপ চলে যাবে, যা যেরকম আমরা তখন বুঝতাম। তো কেউ কেউ সন্ধান দিত তার কাছে যাওয়া বসা, তাকে কিছু সেবা করা, কিছু কথা বলা। তো এই যে বললাম যে এই কাল একদিনের জন্য কেউ বলেনি তোমরা এখান থেকে দীক্ষা নাও, দীক্ষা নিলে তোমাদের সরাসরি স্বর্গে পাঠিয়ে দেবো ইত্যাদি ইত্যাদি, এখন যেরকম বলে সমস্ত বিভিন্ন যারা গুরুদেবের সব এজেন্টরা থাকে চারিদিকে, গেলেই মন্দিরে ঠুকলেই সঙ্গে সঙ্গে একদম তারা পাশাপাশি থাকে একেবারে, যেরকম জমি কিনতে গেলে দালালগুলো সব উঁকি মেরে বসে থাকে, সেরকম কোনো মঠ মন্দিরে দীক্ষা দেওয়ার যে দালাল এরা চারিদিকে সব বসে আছে, গেলেই আপনাকে একেবারে ওই রকম ঘিরে এক এক করে এদিক থেকে একজন আসছে এদিক থেকে একজন আসছে, এসেই প্রথমেই ব্রেন ওয়াশ করা হচ্ছে। আপনি এখান থেকে দীক্ষা নিয়ে প্রথম তো আপনাকে আমেরিকায় পাঠানো হবে, দ্বিতীয়ত আপনি অনেক কিছু ফ্রি পাবেন আমাদের কাছ থেকে, দেন চিন্তা করে কোথার থেকে দীক্ষা নিন, রাধে রাধে এইভাবে যে দীক্ষা হয়। আমরা এই তাৎপর্য শুনবো, আমরা গুরুদেবের সেবা প্রসঙ্গে শুনছিলাম, তো এই জন্যে শিষ্য করার জন্যে এত কিছু লাপালাপি করার কিছু নেই, সনাতন গোস্বামী পাদের কথাটাকে মনে রাখতে হবে, প্রচার করতে হবে অবশ্যই, মহাপ্রভু বলেছেন প্রচার করা সর্বশ্রেষ্ঠ ধর্ম সময় ভার হতে পারা আছে, যত প্রকার ভজন আছে সেই ভজনের যত প্রকার ভজন আছে তার মধ্যে ভগবত কথাকে প্রচার করা এটা কোনো সাধারণ ভজনের মধ্যে গণ্য করা হয়নি, সর্বশ্রেষ্ঠ ভজন বলা হয়েছে, দেখা প্রচার করা ভগবত বাণীকে দান করা, কথন রূপেণ দদতি তেই ভুরিদা, তারাই ভুরিদা যারা আমার কথাকে বিশ্বে দান করে, যারা দান করে দাতাই শ্রেষ্ঠ হয়ে থাকে, একথা শাস্ত্রে বলেছেন, কিন্তু দাতা কে হতে পারে এটাও তো দেখতে হবে। প্রথমেই বলছেন শ্রাবণ কীর্তন, যিনি শ্রবণ করে সিদ্ধি লাভ করেছেন, শ্রবণে সিদ্ধি লাভ করার পরে তারপরে কীর্তন আসছে, কীর্তন শ্রবণ কীর্তন নবদ্য, কীর্তন মানেই হচ্ছে আমি কীর্তন করছি সবাই শ্রবণ করছে, এই প্রচার শুরু হয়ে গেল এখান থেকে। যখন শ্রবণ যখন আমার পরিপূর্ণ মাত্রায় আমি শ্রবণে সিদ্ধি লাভ করব, শ্রবণ ভক্তির অঙ্গটা যখন আমার পরিপূর্ণ মাত্রায় পালন হবে তখন আমি কীর্তন করার অধিকারী হলাম, মানে প্রচার করার অধিকার দেন দিতে হবে, আমার কীর্তন তখন ভগবান শুনবেন গুরু বৈষ্ণবগণ শুনবেন মনোযোগ সহকারে। যেমনি আমাদের প্রশ্ন হয়েছিল আমরা আলোচনা করছিলাম যে পাঁচ প্রকার যে ভক্তি, পাঁচ প্রকার যে রস, পাঁচ প্রকার যে প্রেম, শান্ত দাস্য বাৎসল্য, শান্ত দাস্য সূক্ষ্ম
বাৎসল্য বলে। এই পাঁচ প্রকার যে ভক্তি, এই পাঁচ প্রকার যে রস, কোন ভক্তিকে আশ্রয় করে, এই পাঁচ প্রকার রস বলি আমরা, প্রেম বলি, ভক্তি বলি, এই পাঁচ প্রকার ভক্তির মধ্যে কোন ভক্তিকে আশ্রয় করে গুরুদেবকে সেবা করতে হয়, তারই আমাদের প্রশ্ন ছিল। সেই প্রশ্নেরই উত্তর বিভিন্ন শিষ্যগণ, আমাদের বিভিন্ন সব ভক্তগণ বলছে, গিয়ে বলেছে ইতিমধ্যে সেই অনুভূতির কথা। সেই পাঁচ প্রকার ভক্তি দিয়ে, প্রেম দিয়ে যেমন ভগবানকে সেবা করতে হয়, তেমনি গুরুদেবকেও ওই পাঁচ প্রকার ভক্তির দ্বারাই সেবা করতে হবে। কেন? এখন কিন্তু আমার কাছে ভগবান নেই, স্বয়ং গুরুদেব প্রকাট। ভগবানকে মন্দির আকারে, বিগ্রহ আকারে রাখা হয়েছে শুধুমাত্র অভ্যাসের জন্যে। কেননা বিগ্রহ করে, মন্দির করে ভগবানের পূজা আদি এটা কলিযুগের ধর্ম নয়, এটা দ্বাপর যুগের ধর্ম ছিল। অচল পূজা করে ভগবানকে লাভ করতে হতো কলিযুগে, নাম সংকীর্তন। তাহলে মন্দির করে আমরা বিগ্রহ প্রতিষ্ঠা করে অর্চন করছি কেন? এই যে অর্চন, এটা ভক্তি মার্গের অর্চন, এবং সেই অর্চনটা অভ্যাস করার জন্যে। কিন্তু সাক্ষাৎ সেই অর্চন মুক্তিরূপে কারণ ঘন বিগ্রহ স্বয়ং গুরুদেব, গুরুদেবকেই প্রাধান্য রূপে তাকে পূজা করতে হবে, তাকে অর্চন করতে হবে। সাক্ষাৎ রূপে যাকে আমরা পাচ্ছি, পাঁচ প্রকার ভক্তির দ্বারা। তাহলে প্রথম যে ভক্তি, প্রথম যে প্রেম, প্রথম যে রস, সে হলো শান্ত, শান্ত, দাস্য, সূক্ষ্ম, বাৎসল্য, মধুর। মধুর রসের আনুগত্যে চারটি রসের সেবা হবে। গৌড়ীয় ধারায় যারা সেবা করে ভগবানকে, আর ভগবানকে সেবা করতে গেলে গুরুদেবকে সেবা করতে হবে। ওই যে বললেন গুরুদেবই হচ্ছেন সেবক বিগ্রহ ভগবান রূপে, তার সেবার দ্বারাই সেব্য বিগ্রহ ভগবত কৃপা লাভ হবে। তা সেই যে সেবা করবেন, সেই সেবাটি সবই থাকবে, শান্ত, দাস্য, সূক্ষ্ম, বাৎসল্য থাকবে, কিন্তু মধুর রসের আনুগত্য। সেই আনুগত্যটা কেমন আজকে আমরা একটু বুঝব। এই পাঁচটি রসের প্রথম যে রস, প্রথম যে ফাউন্ডেশন, সেটা হচ্ছে শান্ত। শান্ত রসে যেমন শ্রীকৃষ্ণের সেবা করছেন বেণ বাঁশরী, সদা সর্বদা শ্রীকৃষ্ণের অধরামৃত পান করছেন শান্ত রসের ভক্ত শ্রীকৃষ্ণের। রাধারণী পর্যন্ত, সখীগণ পর্যন্ত হিংসা করে রাধারণীর কাছে অভিযোগ জানান, দেখ দেখ রাধে, আমাদের অধরামৃত আমরা মাঝে মাঝে গোবিন্দের অধরামৃত পান করি, আর মুরলী সদা সর্বদা আমাদের প্রাপ্য যে অধরামৃত পান করেই চলেছে, করেই চলেছে। রাধারণীর কাছে অভিযোগ করলেন সখীগণ, তখন রাধারণী বলছেন দেখ সখী, এটা মুরলী সরলতার কারণ, তার ভিতরে কোনো খোট নেই, কপটতা নেই, এই জন্যে গোবিন্দ তাকে নিরন্তর অধরামৃত পান করা। সেই খোটটা কি? মুরলী দিয়ে সহজভাবে মুরলীর কত রকম যে ব্যাখ্যা আছে শেষ করা যায়, একদিন কোনো সময় সময় হলে আমরা শুনব যে মুরলী কত ধরনের ব্যাখ্যা হতে পারে। মুরলী বংশী বাঁশী, নয়টি ছিদ্র মুরলী, সেই নয়টি ছিদ্রতে নববিধা ভক্তি বিদ্যমান থাকে। ছিদ্র, ছিদ্র মানে দোষ। রাধারণী বলছেন প্রথম গুণ হচ্ছে মুরলীর দেখকে, যে ছিদ্র মানে দোষ। আমরা সকলে দোষটাকে লুকিয়ে ভালোটাই গুরুচরণ করি, আমি এই বলছি এই গুণ আছে আমার ভিতরে, কিন্তু আমার ভিতরে যে ত্রুটি, যে দোষটা আছে, সেটা আমি নিজে ধরতেও পারি না। ধরতে গেলেও সেই শিষ্যকে ভজন করতে হবে যে আমি কী কী ভুল করি সারাদিন, এটা যদি তাকে বুঝতে হয় তার জন্য তাকে ভজন করতে হবে। এটা তো কখনোই হতে পারে না যে আমার ভুল হয় না, আমার ভিতরে কোনো ত্রুটি হয় না, প্রত্যেকের ভিতরে হয়, কারো কম আর কারো বেশি। আবার যারা বুঝতে পারেন সেটা
বুঝলেও সেই দোষকে লুকিয়ে রাখে, কিন্তু রাধারানী বলছেন সখী রে মরণী তার দোষকে খুলে দিয়েছে, ছিদ্রগুলোকে খোলা, আর তার দোষকে তিনি কোনোভাবেই লুকিয়ে না রেখে কপটতা না করে একেবারে সরাসরি গোবিন্দের কাছে খুলে দিয়েছেন, আমার এই দোষ আছে, ত্রুটি আছে। এই জন্যে মুরলী নিরন্তর শ্রীকৃষ্ণের অধরামৃত পান করছে। এ হলো শান্তরস, ধ্যান দিতে হবে। তাহলে শান্তরসে কি হলো, আমার ভেতরের যত প্রকার দোষ ত্রুটি আছে সেটা ওই মুরলীর মতো সব খুলে গুরুচরণে নিবেদন করতে হবে। সর্বপ্রথম এটা আমার কাজ, শান্তরস পরিপূর্ণ হতে হবে। শান্তরস আগে, শান্তরস যখন আমি সম্পূর্ণ পরিপূর্ণ যোগ্যতার অধিকারী হব, তারপরে শান্ত থেকে দাস্যরসের অধিকার, এটা ক্রমান্বয়ে যেতে হবে ভজনের দ্বারা। কিন্তু আনুগত্য থাকবে ওই মধুরের আনুগত্য, সেই মধুরের আনুগত্যটা কি আমরা বুঝব। মধুরের আনুগত্য সেদিন আমরা একটু স্পর্শ করেছিলাম, মধুরের আনুগত্য মানে একজন শ্রেষ্ঠ ভজনশীল সাধু অথবা গুরুদেবের আনুগত্যকে বলা হয় মধুরের আনুগত্য। একজন ভজনশীল সাধু তিনি মধুর রসে গোবিন্দকে ভজন করে, ভজনশীল সাধু যিনি গোবিন্দকে লাভ করেছেন, ভজন করে সিদ্ধি লাভ করেছেন, তিনি তো মধুর রসের দ্বারাই তাকে লাভ করেছে, আর সেই মধুর রস সদা সর্বদা তার কাছে বিদ্যমান। মধুর রস বলতে যে সেবা গোবিন্দের প্রীতি লাভ করে, আমিত্ব বুদ্ধি এসে গেছে যেখানে, আমিত্ব বুদ্ধি যার ভিতরে প্রেম আছে, ভালোবাসা আছে, যে সেবা বলার অপেক্ষা নেই। মধুর বলতে অর্থটা এইভাবে বুঝি, আমরা যেমন বললে পরে অজুহাত দেখায় যারা কনিষ্ঠ মধ্যম বললে করে, আর মধুর সেবা মানে বলার অপেক্ষা নেই, আপনা আপনি বুঝে বলবার অপেক্ষা নেই, আগে থেকেই তিনি সেবা করে রেডি করে রাখছেন, এগুলো মধুর। এটা কীভাবে সেটা আমাকে বুঝতে হবে যে কীভাবে সেবা করলে আমার গোবিন্দ প্রীতি লাভ করবেন, তার ভালো লাগবে। আমরা কী করি, আমার যেটা ভালো লাগে আমি সেইভাবে গোবিন্দকে সেবা করি, ধ্যান দিতে হবে। আহা, আমাকে এইভাবে গোবিন্দকে সাজাতে ইচ্ছা করছে, আমি সাজাবো, এটা হচ্ছে আমার ভালো লাগা। যখন আমি গোবিন্দের ভালো লাগাকে প্রাধান্য দিয়ে তার সেবা করবো, যে গোবিন্দকে সেবা করলে গোবিন্দের কোন সেবা ভালো লাগে, গোবিন্দের কোনটি পছন্দ, গোবিন্দের পছন্দ অনুযায়ী তার ভালো লাগাটাকে প্রাধান্য দিয়ে যে সেবা, সেই সেবাটা হচ্ছে মধুর সেবা। কেমন, আমি কি বোঝাতে পারছি আপনাদের? হ্যাঁ কি না, জোর করে বলতে হবে, তার ভালো লাগাটা, এই মধুর আনুগত্য করা হলো। কিন্তু সেই মধুরের আনুগত্যে প্রথম আমাকে শান্তরসে থেকে সেবা করতে হবে। শান্তরসে সেবা মানে শান্ত, শান্ত মানে আমার স্বভাব, আমার আচার আচরণ শান্ত হবে, উদ্ধত হবে না গুরুদেবের কাছে। গুরুদেবের শাসন করার অধিকার আছে, তিনি আমাকে ডাকতে পারেন, মারতে পারেন, কাটতে পারেন। কোনো শিষ্যকে, কোনো শিষ্য গুরুদেবকে যদি খুব বেশি ভালোবাসে, তাহলে গুরুদেব সেই শিষ্যকে কখনো মেরেও দেয়, এক থাপ্পড় মেরে দেয়। এটা হচ্ছে গুরুদেবের কৃপা, তার একটি মস্ত বড় কৃপা। কোনো শিষ্যকে যদি থাপ্পড় দেয়, মারে, তাহলে ওটা গুরু কৃপার এক পরম সম্পদ। ভজনশীল গুরু যে কোনো শিষ্যকে মারে না। মা যেমন বাৎসল্য প্রেমে শাসন করে সন্তানদের, মারে না ছেলেদের, মারে কি না, হ্যাঁ কি না, বাচ্চার সময় তো মারা হয়, বাৎসল্য তো অনেক পরের কথা, আমরা তো শান্তরসের কথা বলছি। বাৎসল্য প্রেমে মা তার সন্তানের মঙ্গলের জন্যে প্রয়োজন অনুযায়ী তাকে লাঠি দিয়ে মারে, আবার তাকে আদর করে, আদর করে তাকে খাওয়ায়, যখন যেরকম দরকার সেরকম প্রয়োগ করে। তারপরে কেন, সে এখন বাচ্চা বোঝে না, এখন তাকে শাসন করেই তাকে সৎ তৈরি করতে হবে, এখন শাসন তার জন্য একান্ত প্রয়োজন। তেমনি ভজন রাজ্যে
আমরা গুরুদেবের কাছে শিশু সুলভ, শিশুই। এই জন্যই গুরুদেব শিষ্যকে শাসন করবে। বয়সে আমার যতই আমি বড় হয়ে যাই না কেন, গুরুদেবের কাছে সদা সর্বদাই সে শিশু, ভজনে শিশু বালক। এই জন্য গুরুদেব তাকে শাসন করবে, মানবে, ভৎসনা করবে। মাও যখন মারে সন্তানকে, সন্তানও কিন্তু রেগে যায়। মাঝে মাঝে মাকেও অনেক কিছু শুনিয়ে দেয়, রা দিয়ে রাখে, বাচ্চাগুলো শোনায়, রাগ করে খাওয়া বন্ধ করে দেয়, মা আবার আদর করে তাকে খাওয়ায়, ইত্যাদি ইত্যাদি। এ হলো সম্পর্ক। কেমন? কিন্তু শান্ত যে রস, এই রস যখন আমরা ভজন করতে করতে শান্ত থেকে দাস্য, দাস্য থেকে সক্ষ, সক্ষ থেকে বাৎসল্য, বাৎসল্য থেকে মধুর, এই যে মধুরে পৌঁছাচ্ছি, তখন আমি মধুর রসের অধিকারী হলাম। এখন মধুর রসের আনুগত্যে সেবা করছি, ধ্যান দিতে হবে কথাতে। রাগাত্মিকা আর রাগানুগা, সেই রাগাত্মিকা ভক্তির আনুগত্যে যে সেবা করা হয় তাকে বলা হয় রাগানুগা। আর রাগাত্মিকা যারা গোপীগণ, গোপীগণ স্বভাবজাত যাদের, রাগাত্মিকা ভক্তি যাদের ভিতরে বিদ্যমান রয়েছে, মধুর রসের আনুগত্যে শান্ত রসে থেকে গুরু সেবা করা। শান্তরস পরিপূর্ণ মাত্রায় যখন আমি অধিকারী হয়ে যাব, তারপরে আমার দাস্যরসের অধিকার হবে। তাহলে শান্তরসে শান্ত, শান্ত মানে প্রথম এই গুণ শিষ্যকে অর্জন করতে হবে। গুরুদেব, গুরুদেব আমাকে শাসন করুক, আমাকে মারুক, আমাকে কাটুক, ভৎসনা করুক, যাই করুক না কেন, আমি তো না গুরুদেবের কথার কোনো উত্তর দেব, সেটা মাথা পেতে শান্ত চিত্তে গ্রহণ করব আর এই গুরুচরণে সেবা করবো। এ হলো শান্তরস। গুরুদেবের কোনো কথাকে বিচার করা যাবে না, কেননা ওই যে প্রথমে ওই জন্য বলছেন গুরু যেখানে সেখানে ধরলে হবে না, গুরু ভজনশীল সদ্গুরু ধরতে হবে। আর ভজনশীল সদ্গুরু কখনো আমার অমঙ্গল করতে পারে না, আমাকে কখনো ভুলভাল আদেশ করতে পারে না। এই জন্য সর্বপ্রথমই তো আমি ভজনশীল সদ্গুরু চরণাশ্রয় করেছি। আর যে যত ভজনশীল সদ্গুরু হবেন তিনি ততটাই কঠোর এবং শাসনদণ্ডে প্রণীত করেন শিষ্য। শান্তরস এইভাবে, এইভাবে সেবা করতে হবে, শুধু এইভাবে। অনেকে আছে ঠিক আছে গুরুদেব কিছু বলল, শান্তভাবে রইলে, কিছু বলল না, কিন্তু মনে মনে ভাবছে গুরুদেবকে যদি বাগে পাই কখনো তাহলে গুরুদেবকে বোঝাবো আমি কেমন শিষ্য বোঝাবে, মনে মনে ভাবছে। তা বলছে এইরকম যদি ভাব থাকে তার ভিতরে, শিষ্যের ভিতরে রাগে পড়ে কথাই বললেন, অনেক শিষ্য আছে শিষ্যের মনের মতো হয়নি, গুরুদেব বলেছে যেটা করা যাবে না বাবা, তার মনে মনে রাগ হয়েছে, গুরুদেবের সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছে, ঠিক আছে। অথবা গুরুদেব কিছু শাসন করেছেন, মনের ভিতরে রাগ এমনভাবে আছে সেটা প্রকাশ করছে না কিন্তু ভেতরে আছে। এজন্যে এখানে বললেন রাধারানীকে দেব বলছেন, রাধে, রাধে মানে কি গুরুতত্ত্ব, তো ওই গুরুদেব শিক্ষা দিচ্ছেন। রাধারানী বলছেন দেখ সখী রে, সখীগণকে বলছেন সখী রে, মুরলীর যে দোষ ভেতরের যা কিছু আছে সব সামনে রেখেছে গুরুদেব সামনে, ছিদ্রকে দোষ যত প্রকারের দোষ আছে সেমনি প্রথম পর্যায়ে সেই শিষ্যের অন্তরের অন্তঃস্থলে যদি এই মনোভাব থাকে, সেই মনোভাবটাও গুরুদেবের কাছে প্রকট হলে, গুরুদেব আপনি যখন আমাকে শাসন করেন তখন আমার খুব রাগ হয় আপনার প্রতি, এটাও প্রকট করতে হবে গুরুদেব। হতে পারে সাধন মার্গে শিষ্যের ভিতরে সেটা আসতে পারে, তখন তার কি করণীয় এটাও নিবেদন করতে হবে। গুরুদেব আপনি তো আমাকে মঙ্গলের জন্য বললেন বটে, কিন্তু এই মঙ্গল কথা আমি কেন গ্রহণ করতে পারছি না, যদিও বাইরে শান্ত আছি, গুরুদেবের সাথে উদ্ধত হতে নেই শুনেছি, কিন্তু ভেতরে ভেতরে আপনার প্রতি অনেক আমার রাগ হয়। অন্তরের অন্তঃস্থলে যত আবর্জনা আছে সব খুলে বাইরে গুরুচরণে নিবেদন করতে হবে। এই জন্যে শ্রী গুরু চরণবদ্ধ, এইভাবে শান্তরসকে আশ্রয় করতে হবে।
যখন অন্তরের অন্তঃস্থলে লুকিয়ে থাকা কথা যেটা কেউ জানে না এর ভিতরে লুকিয়ে থাকে। কামরূপরি মদন, সেই যে কামনা, বিভিন্ন ভোগের কামনা, বিভিন্ন ভোগের কামনা থাকলেই তখন গুরুদেবের প্রতি সে ক্রোধ, আর তার খারাপ ব্যবহার করবে শিষ্যগণ। ইহ জগতের প্রতিষ্ঠার যখনই ইচ্ছা হয় কোনো শিষ্যের, তখনই সে গুরুকে অবজ্ঞা করে, গুরুর প্রতি সে তখন অন্যায় আচরণ করে। শান্ত, এইভাবে যদি আমি প্রথম গুরুচরণ আশ্রয় করে দীক্ষা নেবার পরে প্রথম আমাকে শান্তরসে গুরুদেবের সেবা করতে হবে, শান্তরসে ধ্যান দিতে হবে। শান্তরসে সেবা মানে এরকম শান্ত থাকবো, কখনো উদ্ধৃত্ত না, এমন কোনো অশ্লীল ভাষা গুরুদেবকে বলবো না যার দ্বারা গুরুদেব কষ্ট পান। যদিও ভজনশীল সদ্গুরু, তিনি কারোর বাক্য দ্বারা কষ্ট পান না, তিনি অনেক ঊর্ধ্বে থাকেন। কিন্তু আমি যদি বলি তাহলে গুরুচরণে আমার অপরাধ হবে, কখনো লঘু অপরাধ, কখনো বড় অপরাধ, বৃহৎ অপরাধ হবে। শান্ত থাকতে হবে, আর আমার ভেতরে যত আবর্জনা আছে, যত কপটতা আছে, যা আমি লুকিয়ে রেখেছি কাউকে বলি না, ভেতরে আমার অনেক দুষ্ট বুদ্ধি আছে, সেগুলো সব প্রকট, অর্থাৎ বাইরে নিয়ে আসতে হবে, নিয়ে এসে গুরুচরণে নিবেদন করতে হবে। এ হলো শান্তরস যা মুরলী করেছিলেন। তাই রাধারানী বলছেন, সখীরে মুরলী এই জন্যে কৃষ্ণের প্রিয়, সদা সর্বদা শ্রীকৃষ্ণের এই অধরামৃত পান করছে, তার কারণ হচ্ছে যে তার লুকিয়ে থাকা অন্তরের অন্তঃস্থলের যা কিছু আছে কপটতা, এ সব কিছু তিনি গোবিন্দচরণে একেবারে ঢেলে সরাসরি নিবেদন করে দিয়েছেন। নিতাই সীতানা প্রেমানন্দে, এ হলো শান্তরস, মধুরসের আনুগত্যে সেবা। মধুরসে আনুগত্য হবে, মধুরসে আনুগত্য মানে একজন প্রকৃত ভজনশীল সদ্গুরুর আনুগত্যে, একজন প্রকৃত ভজনশীল সাধুর আনুগত্যে সেবা করাটাই হচ্ছে মধুরসের আনুগত্যে সেবা। ধ্যান দিতে হবে সেটা কেমন আবার একটু আমরা বুঝি। আমাদের বাড়িতে সার্ভেন্ট থাকে না, সার্ভেন্ট দিয়ে বুঝি, সার্ভেন্ট মানে চাকর থাকে, চাকর। এখন আমরা দেখতে পাই বড় লোকের বাড়িতে অনেক জায়গায় চাকরানি থাকে, ধ্যান দিতে হবে তাহলে। হ্যাঁ, চাকরানি থাকে অনেক বড় লোকের বাড়িতে, তার কাজ হচ্ছে বাবুর চরণ টিপে দেওয়া, সারা শরীর মাসাজ করা আছে না, জিম থেকে আসে, ফিজিওথেরাপি, বিশেষ করে গা টিপার জন্য ফিজিওথেরাপি আছে, অনেক ধরনের মাসাজ করে দেয়, শরীরটা রিল্যাক্স হয়ে যায়। অনেকে করায়, বড় লোকের যাদের পয়সা আসে প্রতিদিন আসে, এক দুই ঘন্টা মাসাজ করে 400-500 টাকা নিয়ে চলে যায়, সারা শরীর মাসাজ করে। এরকম বড় লোকদের বাড়িতে যারা পয়সা পাবে, আগে রাজা মহারাজা জমিদারের বাড়িতে থাকতো চাকরানি, তখনকার সময় মহারাজের বাড়িতে একজন চাকরানি ছিল, মহারাজের সাক্ষাৎ সেবা করার জন্যে সে প্রতিদিন 1 ঘন্টা মহারাজের মাসাজ করতেন সেই চাকরানি। 1 ঘন্টা মাসের জন্যে তখনকার সময় 10 টাকা পেতেন, 10 টাকার অনেক দাম, 10 টাকা পান, এইভাবে মাসাজ করে। আর এই চাকরানিটা একটু করে মাসাজ করে আর বারবার ঘড়ি থাকে, কখন 1 ঘন্টা হবে বেটা, 1 ঘন্টা হলে 10 টাকা পাবো, নিয়েই পারবো বাড়িতে, রাধে রাধে, মানে কোনোরকম মাসাজটা করে 1 ঘন্টা কাটান, এটা থাকতো তার উদ্দেশ্য। এইভাবে বহুদিন মহারাজের সেবা করেছেন সেই চাকরানি, 1 ঘন্টা হতেই 10 টাকা নিয়ে পালিয়ে চলে যায়। এইভাবে সেবা করতে করতে মহারাজের কৃপা দৃষ্টি হল তার প্রতি, কৃপা দৃষ্টি। সেই কৃপা দৃষ্টি কি জানেন, সেই কৃপা দৃষ্টি হল মহারাজ তাকে ভালোবেসে ফেলে, ভালোবেসে ফেলে
তার যে রানীর যে জায়গা, মধুরসের যে জায়গা, ওই মধুরসে তাকে নিয়ে আসলেন। মধুরসের অধিকারী করে দিলেন তাকে, তাকেও দ্বিতীয় রানী বানিয়ে নিলেন। রাধে রাধে, এই দ্বিতীয় রানী বানার পরে তার সেবা কিন্তু সেই একই সেবা আছে, এখনো সেই শরীর মাসাজ করে, সেই সেই চাকরানিটা, যে চাকরানি তাকে মধুর রসের অধিকার দিয়ে দিলেন মহারাজ, আজ থেকে তুমি মধুর রসের আনুগত্যে সেবা করবে, ওই দাস্যরসে তোমার থাকবে, ওই দাস্যরসে থাকবে, ওই সেবাই তুমি আমার করবে, কিন্তু আমি মধুরে তোমাকে নিয়ে আসলাম। অর্থাৎ এখন ওই চাকরানি মহারাজকে সেবা করে, এখন আর বারবার ঘড়ির দিকে তাকায় না, কখন এক ঘন্টা হবে কখন এক ঘন্টা হবে, এখন যে মাসাজটা করে, বড় তার ভিতরে ভালোবাসা আছে, প্রেম আছে, প্রীতি আছে, আনন্দের সহিত যেন প্রয়াস করছে যে আমি এমন করে মাসাজ করবো আজকে, মহারাজ যেন আমার প্রতি অনেক সন্তুষ্ট হয়, মহারাজ যেন আনন্দ পায়, নানা কায়দায় নানা পদ্ধতিতে মহারাজের মাসাজ করছে। দেখুন সেই দাস্যরস, সেই দাস্য সেবাই করছে, কিন্তু এখন বারবার ঘড়ি দেখছে না যে এক ঘন্টা হলেই আমি পালাবো, এখন যতক্ষণ না মহারাজ বলছে আমার তৃপ্তি হয়েছে, আমি এখন পরিতৃপ্তি হয়েছি, ততক্ষণ পর্যন্ত সে সেবা করেই চলেছে, করেই চলেছে, এবং তার ভিতরে প্রীতি আছে, ভালোবাসা আছে, নিষ্ঠা আছে, এবং সেই সেবা আগেও সেই একই সেবা ওই চাকরানিটা মহারাজের করত, সে তখন ওই দাসী ছিল, সেবা করত, কিন্তু সেই সেবাতে মহারাজ আনন্দ পেতেন না। আর এখন ওই দাসীটাকে যখন মধুর রসে নিয়ে এসে, অর্থাৎ মধুরের আনুগত্যে রেখে যখন দাস্যরসের সেবায় লাগালেন তাকে, এখন সেই সেবার ভিতরে প্রীতি এসেছে, ভালোবাসা এসেছে, তাই মহারাজের আনন্দ হচ্ছে। আর সে চাকরানিটাও এখন আর ঘড়ি দেখছে না কখন এক ঘন্টা হবে, আর 10 টাকা পেলেই পালাবো। তা মহারাজ একদিন মজা করে বলছে, আরে তোমার তো 1 ঘন্টা হয়ে গেছে, ব্যাপারটা কি আজকে তুমি কিছু বলছো না, আমার কাছে তো 10 টাকাও চাইছো না, ব্যাপারটা কি? তখন বলছে, না আর কেন আমাকে লজ্জা দিচ্ছেন মহারাজ, আমার টাকা লাগবে না, দেখুন এখন তার টাকা লাগবে না, ঠিক আছে টাকা লাগবে না, ভালো কথা, তা তোমার তো 1 ঘন্টা হয়ে গেছে, তা এখন তো 2 ঘন্টার উপর হয়ে গেলো, এখনও তুমি আমার সেবা করছো কেন? না আমার ভালো লাগছে আপনাকে সেবা করতে, আপনাকে মনে হচ্ছে আমি সারাদিন সেবা করি, এখন সেই একই সেবা, কত আসক্তি হয়ে গেছে, প্রীতি ভালোবাসা হয়ে গেছে তার মধ্যে। এ হলো মধুর রসের আনুগত্যের সেবা, মানে সেই দাস্যরসেই সেবা করব, সেই শান্তরসে সেবা করব গুরুদেবের, কিন্তু সেই শান্তরসের ভিতরে আমার প্রীতি থাকবে, ভালোবাসা থাকবে, সেই ভালোবাসাটা কি মধুর ভালোবাসা সংযুক্ত থাকবে। মধুর ভালোবাসার আনুগত্য মানে মধুর ভালোবাসাকে সংযুক্ত করে যদি শান্তরসে সেবা করি, দাস্যরসে সেবা করি, তাহলে সেই সেবাটা গোবিন্দের, গুরুদেবের প্রীতি উৎপন্ন করবে, গুরুদেবের প্রসন্ন হবেন গুরুদেব আমার প্রতি। মধুরসের আনুগত্যের সেবা মানে যে সেবার দ্বারা গুরুদেব প্রসন্ন হয়ে থাকে, শান্তরসের সেবা করলে গুরুদেব প্রসন্ন হবেন, আমাকে কৃপা করবেন, এ নয় যে শান্তরসের সেবা করলে গুরুদেব আমাকে কৃপা করবেন না, করবেন, কিন্তু সেই শান্ত রসের সেবার ভিতরে যদি মধুরের আনুগত্য থাকে, মানে সেই সেবার ভিতরে যদি প্রীতি থাকে, ভালোবাসা থাকে, তাহলে সেই সেবা গুরুদেব গ্রহণ করে দেন। এ হলো সেবা। আমি কি বোঝাতে পেরেছি আপনাকে, আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? রাধে রাধে। আপনাদের অনেক বুদ্ধি আছে আমি জানি, কিন্তু আমার তো মাথা মোটা, আমি তো বোঝাতে পারি না আপনাদের, এই জন্য জিজ্ঞাসা করছি আমি কি আপনাকে বোঝাতে পেরেছি। যদি বোঝাতে পারি তাহলে হ্যাঁ বলুন জোর করে, বোঝাতে পেরেছি। যদি কেউ বুঝতে না, অর্থাৎ কাউকে যদি আমি বোঝাতে না পারি, তার জন্যে আমাদের ক্লাসের বিশ্রাম হয়ে যাবে আগামী 6 তারিখে, একাদশী করে দ্বাদশীর দিনে, একাদশীতে আমাদের তো সারারাত জাগরণ হবে 6 তারিখে, দ্বাদশীতে আমি সন্ধ্যে 7টা থেকে
ওই দিন আর রাতের বেলা অনুষ্ঠান হবে না। যার যার যে প্রশ্ন আছে, বিভিন্ন বিষয়ে যে অভিযোগ আছে, সেগুলো নিয়ে আমার সাথে দেখা করতে পারবে সন্ধ্যে 7টা থেকে রাত 9টা পর্যন্ত, সেটা হচ্ছে 7 তারিখে। 8 তারিখে সকালে আবার সকাল 10টা থেকে 1টা পর্যন্ত আপনাদের জন্য সময় দেবো, বিভিন্ন স্পেশালভাবে যাদের প্রশ্ন উত্তর আছে, যারা ত্যাগী ব্রহ্মচারীরা আছে, যারা বিভিন্ন প্রচার করছে আমাদের শিশুগণ, তাদের যে ভেতরে যে কিছু তাদের প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের সমাধান আমি করবো আমরা এরকম সময়। এ হলো মধুরসের আনুগত্যে গুরুদেবকে সেবা করা। তাই শান্তরসের যেদিন অধিকারী হয়ে যাব, আর অন্যান্য রসগুলোতে কিন্তু আর বিলম্ব হবে না, দেরি হবে না, পৌঁছে যাবো। শান্তরস হচ্ছে ফাউন্ডেশন। যখন আমি মধুরসে পৌঁছে যাব, অর্থাৎ মধুরসের অধিকারী হয়ে যাব, মধুরসের অধিকারী হওয়া আর মধুরসের আনুগত্যে শান্তরসের সেবা করা, দুটোর মধ্যে অনেক কৃতজ্ঞতা আছে, ধ্যান দিতে হবে। যখন আমি সেবা করতে করতে সেই মধুরসে পৌঁছে, যখন মধুর রসে পরিপূর্ণ হয়ে যখন গুরু সেবা করবো, তখনও শান্তরস থাকবে আমার ভিতরে। শান্তরসের প্রাধান্য কিন্তু সদা সর্বদা চলবে, স্বল্প পরে। যেরকম শ্রবণের প্রাধান্য নবমিদা ভক্তির প্রথম যে ভক্তি শ্রবণ, সেটা সাধন দশা অবস্থাতে জীব সর্বক্ষণ শ্রবণ করবে, জোরপূর্বক গুরুদেব তাকে শ্রবণ করায়। আবার এই শ্রবণ করতে করতেই একদিন সেই শিষ্যের সেই ভক্তের যখন সিদ্ধি লাভ হবে, শ্রবণের দ্বারাই সিদ্ধি লাভের পরে তখনও তার ওই শ্রবণই থাকবে। রাধারানী যেমন সখীগণকে নিয়ে সেই বৃন্দাবনে মণ্ডলীকৃত হয়ে কৃষ্ণ কথা রসে নিরন্তর ডুবে আছে, কৃষ্ণ কথা শুনছে। দেখ, সাধনা করে সিদ্ধি লাভ করে সিদ্ধ দশায়, হ্যাঁ, সেখানে নিরন্তর তা সাধন করে সিদ্ধি লাভ করে সিদ্ধ দশায় যখন সে কৃষ্ণ কথা আস্বাদন করে, ভগবানের কথা যখন শ্রবণ করে, তখন কায় মন বাক্যে তার ভিতরে তখন প্রীতি ভালোবাসা আসক্তি থাকে। তখন তাকে শ্রবণের জন্য বলতে হয় না, বরং মানা করলে নিষেধ করলেও সে ছুটতে ছুটতে লুকিয়ে লুকিয়ে গিয়ে ভগবত কথা শ্রবণ করে। তাহলে সাধন দশাতেও সেই শ্রবণ, আবার সাধন করে সিদ্ধি লাভ করলে সিদ্ধ দশাতে গিয়েও সেখানে শ্রবণ। শ্রবণ যেমন সর্বোপরি সর্বশ্রেষ্ঠ স্থান অধিকার করে, সবসময় প্রাধান্য পেয়েছে, ঠিক তেমনি আমাদের যে শান্তরস, এই শান্তরসের প্রাধান্য সদা সর্বদাই থাকবে, আনুগত্য থাকবে মধুর রসে। যেদিন আমি আমার দোষকে গুরুদেবের কাছে লুকাতে আরম্ভ করব, সেই দিনই সেই শিষ্যের পতন হবে, ধ্যান দিতে হবে। আবার বলছি, শান্তরসের আনুগত্যটা আমি সাধন করতে করতে সিদ্ধ দশায় পৌঁছে গেলেও তখন শান্তরসের প্রাধান্য সদা সর্বদা থাকবে। কেন? শান্তরসের প্রাধান্যটা হলে আমি যতদিন ইহজগতে আছি ততদিন আমার ভেতরে যা দোষটি আছে, আমি প্রতিদিন অথবা সপ্তাহে, কারণ প্রতিদিনই আমরা কিছু না কিছু ত্রুটি ভুল করে থাকি, নিরন্তর শান্তরসের সেবা মানে নিরন্তর আমি আমার ভেতরে যে দোষ ত্রুটি আছে গুরুচরণে নিবেদন করবো, কখনোই লুকিয়ে রাখবো না। যেদিন আমি আমার দোষগুলোকে লুকাতে আরম্ভ করব, গুরুদেবকে না জানিয়ে লুকিয়ে রাখব, সেই দিনই শান্তরস আমার থেকে অন্তর্ধান হয়ে যাবে। রাধে রাধে, ধ্যান দিতে হবে। আর শান্তরস হচ্ছে ফাউন্ডেশন, যেমন নবমিদা ভক্তির প্রথম ফাউন্ডেশন হচ্ছে শ্রবণ। আর শান্তরস যদি অন্তর্ধান হয়ে যায়, তাহলে আর কোনো রসেই আমরা, কোনো ভক্তি আমার ভিতরে থাকবে না, সব ভক্তি নষ্ট হয়ে যাবে। যেদিন আমি গুরুদেবের কাছ থেকে লুকাতে আরম্ভ করব আমার দোষ ত্রুটিগুলোকে, বোঝাতে পেরেছি আমি আপনাদের রাজা। এটা হলো শান্তরস। এজন্যে যিনি প্রকৃত শিষ্য হবে, তিনি কখনোই গুরুদেবের কাছে কোনো কিছু লুকাবেন না, অন্তরে অন্তঃস্থলের কথা। কেননা গুরুদেবই একমাত্র আমাকে পারেন সেই বিপদ থেকে রক্ষা করতে। কিন্তু সেই গুরুদেবটি হবেন কেমন, তিনি অবশ্যই তাকে ভজনশীল সৎকর্ম হতে হবে। আর ভজন না করলে তিনি আমাকে প্রকৃত সেই বিপদ থেকে নিস্তার পাওয়ার যে উপায়, যে পথ,
তিনি সঠিক নির্ণয় করে নিতে পারবেন না। এই জন্য প্রথমে আমাকে সেরকম ভজনশীল সৎগুরু আমাকে গ্রহণ করতে হবে, তাহলে পরে আমাদের সর্বপ্রকারের মঙ্গল সাধিত হবে। আমরা কিছু আয়ুর্বেদিক সম্বন্ধে গাছ গাছটা সম্বন্ধে শুনতে চেয়েছিলাম, কিন্তু সেই গুরুতত্ত্বতেই আমাদের সময় ব্যর্থ হলো। আবার শুনবো, আমরা সময় আছে আমাদের, আজকে এখানেই আমরা কথা বিশ্রাম দিচ্ছি। এইভাবে ইহজগতে জীবের, আমার প্রভুপাদ বলছেন, ইহজগতে জীবের গুরু সেবা ছাড়া মঙ্গলের আর অন্য কোনো রাস্তা নেই। এই জন্যে নরোত্তম ঠাকুর বললেন, আর না করিও মনে আশা। এই বাক্যটাকে যেদিন আমি নিজে আচরণে আনতে পারবো, আর না করিও মানে আশা, মানে গুরু সেবা ছাড়া আর তোমার কোনো প্রকার আশা করতে হবে না, গুরু চরণে প্রণত হয়ে তার সেবা করে যাও, তাহলে অসাধ্যকে সাধন করবে, এই পৃথিবীটা তোমার হাতের মুঠোর মধ্যে চলে আসবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ঠাকুর মশাই এটাই আমাদেরকে বোঝাতে চেয়েছিলেন। আমরা ধীরে ধীরে সব শুনব। তাহলে ভজন কাকে বলে, ভজনের সংজ্ঞা কি? যদি প্রচার সর্বশ্রেষ্ঠ ভজন হয়ে থাকে, তাহলে আজকের দিনে যারা প্রচার কার্যে সর্বোচ্চ স্থান অধিকার করেছেন, যারা সারা ওয়ার্ল্ডে প্রচার করেছেন, লক্ষ লক্ষ মানুষের কাছে হরিকথা বলতেন, যারা যে সমস্ত বড় বড় মহাত্মা, পূজনীয় মহাত্মা, যারা সভা করলে 100,000-এর উপরে সভাতে মানুষ থাকে, এটা ভাবাই যাবে না। এই সমস্ত বড় বড় মহাত্মাগণ আজও কিছু কিছু জাজমেন্ট হয়েছে, কারো 9 বছর, কারো 10 বছর পরে জেল থেকে বেরিয়েছেন। এখনও 5 জন মহাত্মা জেলে আছে, কেউ 5 বছর, কেউ 7 বছর, কেউ 8 বছর। কিছুদিন আগে একজন মহাত্মা জেল থেকে রেহাই পেয়েছেন, এখনও 5 জন মহাত্মা রয়েছেন। আর যে 5 জন মহাত্মা আছেন জেলে, যারা প্রচার করতেন ছোটোখাটো সভা করলেও সেখানে 10-15 হাজার, তাদের ছোট সভা হবে, আমরা যেরকম হাউস প্রোগ্রাম করি ওটা তাদের হাউস প্রোগ্রামের মতো, আর তাদের বড় প্রোগ্রাম হচ্ছে যেখানে 60,000-70,000, 1,00,000 মানুষের সভা হয়, এরকম যাদের কোটি কোটি শিষ্য আছে, যারা প্রচার কার্যের এত প্রাধান্য দিয়েছে, তারা কেন জেলে? যদি প্রচারই সর্বশ্রেষ্ঠ ভজন হয়ে থাকে, যিনি লক্ষ লক্ষ মানুষকে বিড়ি সিগারেট মদ গাঁজা থেকে একেবারে মুক্ত করে যে সন্তানগুলো মায়ের কোল উজাড় করে দিয়েছিল, সেই সন্তানদের আবার ফিরিয়ে মায়ের কোলে ফিরিয়ে এনে দিয়েছেন, যে সমস্ত সাধু মহাত্মা যাদের ভূমিকা সর্বোপরি, এই সমস্ত মহাত্মাগণ আজকে কেন তারা জেলে বন্দী হয়ে আছে? এই সর্বশ্রেষ্ঠ ভজন তাদেরকে বাঁচাতে পারলো না কেন? এটা হলো প্রশ্ন। সনাতন গোস্বামীপাদ কেন বললেন যে অধিক শিষ্য করা নিষিদ্ধ? এই যে অধিক শিষ্য করা নিষিদ্ধ, এই কথাটা কি এখনকার মঠ মন্দিরের সাধু মহাত্মারা তারা কি পালন করে? এটা আমার প্রশ্ন, জিজ্ঞাসা, আমি জানবার জন্য। এই জন্য বেশি শিষ্য করবার জন্য লাফালাফি করা দরকার। ভগবত কর্তৃক স্বাভাবিক কৃপারূপে যেটা হয় সেটা ভগবানের কৃপা জড়িত থাকে, আর সেখানে যদি ব্যবসায়িক বৃত্তিকে সঙ্গে যুক্ত করে যদি ধর্ম প্রচার কার্য চলে, তাহলে সেখানে বিপদ বিপদ আর বিপদ থাকবে। ব্যবসায়িক যে টেকনিক, যে বুদ্ধি, বিভিন্ন কোম্পানিরা যেগুলো করে তাদের ব্যবসাকে বৃদ্ধি করবার জন্য, সেই টেকনিককে দূরে রেখে ভগবত কৃপাকে প্রাধান্য দিয়ে যদি প্রচার কার্য হয়, যদি দীক্ষার অনুষ্ঠান হয়, তাহলে সেখানে ভগবান থাকবে বিদ্যমান, তাহলে সেখানে কৃপা থাকবে। এজন্যে হা হতাশ করার কিছু নেই। আমার সেই পরমহংসগুলো চূড়ামণি পরম গুরুপাদপদ্ম গৌরকিশোর দাস বাবাজি মহারাজের একজন শিষ্যই প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিলেন, একজনাই, 10-20 জনার দরকার ছিল না। সেই রামকৃষ্ণদেবের একজন শিষ্য স্বামী বিবেকানন্দ, তিনি একাই 100 করে দিয়েছেন, সারা বিশ্বকে কাঁপিয়েছেন। চিকাগোতে
হিন্দু ধর্মকে একদম সর্বোচ্চ স্থান অধিকার দিয়ে যিনি এসেছিলেন সেই স্বামী বিবেকানন্দ। এজন্যে শিষ্য করবার জন্য এক হাহুধাসুত গুরু ভাই বাড়ির কাছে যারা হয়েছে তারা যেন আমরা প্রকৃত ভক্ত হতে পারি, তার জন্যে যা করা দরকার, তার জন্যে কীভাবে আমরা ভজন করব সেই দিকে লক্ষ্য রাখতে হবে। অন্যের দিকে পাল্লাপালি দিয়ে কাজ নেই, আমরা পাল্লাপালি দেবো একটা জায়গায় কে কত বেশি ভজন করতে পারে, এই হবে আমাদের যে এ হবে আমাদের পাল্লাপালি শুরু হবে কে কত ভজন করতে হবে। তাহলেই দেখব সর্বকিছু মঙ্গলময় হয়ে গেছে। আমি জীবানন্দ পাবো এটা আমাদের প্রশ্ন রইল অনলাইনের আগেও আমরা প্রশ্ন করেছিলাম যে 3.5 জন কেন মহাপ্রভুর অন্তরঙ্গ রসিক ভক্ত, অনেকে দু একজন অনলাইনে উত্তর দিয়েছেন, আগামীকাল সেটা আমরা আলোচনা করবো। আজকে আমাদের সময় হয়ে গেছে, সেই সঙ্গে এটাও প্রশ্ন যদি প্রচারই সর্বশ্রেষ্ঠ ভজন হয় এটা আমাদের কথা নয় ভগবান গীতা এবং সর্বশ্রেষ্ঠ অমলপুরাণ মহাপুরাণ শ্রীমদ্ ভাগবতেও একথা বলা হয়েছে যে প্রচারই সর্বশ্রেষ্ঠ, যিনি প্রচার করে আমার কথা দান করে সে আমার সব থেকে প্রিয় শিষ্য, এটা ভগবান নিজের মুখে স্বীকার করেছেন। তাহলে সেই সর্বশ্রেষ্ঠ ভজনকে প্রাধান্য দিয়ে যারা প্রচার কার্য করেছিলেন তারা কেন আজকে এইভাবে জেলের ভিতরে কষ্ট পাচ্ছে, এ হলো প্রশ্ন আমাদের। আর অনলাইনে যারা আছেন তারা উত্তর দিতে পারেন, তবে মনে রাখতে হবে যেন আমরা মর্যাদা রেখে উত্তর দিই, কোনো সাধুকে কোনো সম্প্রদায়কে অপমান করে নয়, গিয়ে মর্যাদা রেখে উত্তর দিতে হবে। জেলে যাওয়াটা সে বিষয়েও আমাদের বুঝতে হবে। এখন সেই সঙ্গে আমরা জিজ্ঞাসা করি কথা বিশ্রাম হওয়ার আগে, বসুদেব দেবকী জেলে ছিলেন কেমন? এবং আমি খানিকটা ক্লু দিয়ে দিচ্ছি, বসুদেব দেবকী জেলে ছিলেন, তারা কৃষ্ণের মাতা পিতাকে জেলে থাকতে হয়েছিল বসুদেব। বসুদেব দেবকী কত বছর জেলে ছিলেন কংস কারাগারে কে বলতে পারো? ভাত তোল কত বছর জেলে ছিলেন দেবকী বসুদেব? জানিতা জয় গো, বলো দীপক চন্দ্র কি বলছ? 9 বছর জেলে ছিল। আর কি বলবে সঠিক বলতে হবে, জেনে আন্দাজে বললে হবে না, জেনে বলতে হবে। ক বছর জেলে ছিলেন দেখো কি বসুদেব, কারাগারে কত বছর বন্দী ছিলেন? আচ্ছা এটি অনলাইনেও প্রশ্ন, যারা স্বয়ং বিদ্যমান হয়ে শ্রবণ করছে তাদের কাছেও প্রশ্ন হবে, কালকে উত্তর দিতে হবে, ধরবো কিন্তু সব আমি বলবো না, তোমাদের কাছেও আমাকে শুনতে হবে। কেমন আমি শ্রোতারূপে আছি, শিষ্যদের কাছেও আমি শ্রবণ করবো, শিষ্যরাও গুরুরূপে আমাকে শ্রবণ করতে হবে। কত বছর জেলে ছিলেন দেবকী বসুদেব? কত? 16 বছর? কি অনলাইনে দেখে নিয়েছ নাকি? আট বছর বৃন্দাবনে ছিলেন, তো কৃষ্ণ জন্মগ্রহণের পরে কি বসুদেব দেব কি আর জেলে ছিলেন? জেলে ছিলেন না। তো যদি প্রত্যেক বছরে একটা করে সন্তান হয় তাহলেও দেবকে বসুদেব টোটাল কটা সন্তান হয়েছিল? 8টি সন্তান। তাহলে বছরে একটা করে হলে তারপরেও তো 8 বছর লাগবে, কিন্তু শেষ সন্তান যখন কৃষ্ণ প্রকট হয়েছিলেন তারপরেই দেবকী বসুদেবকে জেলখানা থেকে মুক্ত করেছিলেন স্বয়ং কৃষ্ণ এসে। তো কৃষ্ণ যখন মুক্ত করেছিলেন যখন তিনি কারাগারে এসে কংসকে বধ করে, যখন কংসকে বধ করতে এসেছিলেন শ্রীকৃষ্ণের বয়স তখন কত কে বলতে পারে বলো? কংসকে যখন বধ করেন শ্রীকৃষ্ণ তখন কৃষ্ণের বয়স কত ছিল? এটাও প্রশ্ন আমাদের, কালকে জেনে বলতে হবে, সঠিক আন্দাজে উত্তর দিলে হবে না। কেমন? কৃষ্ণ জন্মগ্রহণ করবার পরেই জেলখানা থেকে রাতারাতি চলে গেছে নন্দালয়ে। কেমন? এ এক কৃষ্ণ গেছে, সে গেছে নারায়ণ, ওদিকে কৃষ্ণ অবতার হয়েছিল, এই নারায়ণ বিষ্ণু দেবকীনন্দন,
সেই পূর্ণতম ভগবানের সাথে একাত্মা হয়ে গেছে। কেমন ওইখান থেকে এসেছিলেন কংসকে বধ করতে, তা নন্দ মহারাজের কাছে কতদিন পালিত হলেন, পালিত হওয়ার পরে কত বছর বয়সে তিনি আসলেন মথুরাতে, এসে কংস বধ করেছেন, বধ করে তারপরে দেবকী বসুদেবকে কারাগার থেকে মুক্ত করলেন মাতা পিতাকে শ্রীকৃষ্ণ। এই প্রশ্নগুলো আপনাদের জন্যে। যখন কংস বধ করে কৃষ্ণের তখন বয়স কত হয়েছিল, দেবকী বসুদেব কত বছর জেলে ছিলেন? ১২৫ বছর জেলে ছিলেন। ১২৫ বছর কারাগারে বন্দী ছিলেন দেবকী বসুদেব। এটা গুগলের মাথা নষ্ট হয়েছে নেতা ঠিক আছে, সঠিকভাবে তোমরা জেনে বলবে, ঠিক আছে, কালকে উত্তর দেবে। আজকে এখানে আমাদের বিশ্রাম। জয় তা জয় গো, জয় জয় শ্রী নেতা গো শীতনা প্রেমানন্দে দাও। দুর্নীতির জন্য মহামন্ত্র করে সমর্থ করে দাও, কিশোর মহামন্ত্র ধরো। দুর্নীতিটা এখন মহামন্ত্র হবে, তারপরে আমাকে কথার বিশ্রাম। কাজটা এখনো আসেনি নাকি?